নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মে অন্যতম প্রধান দেবতা হলেন দেবাদিদেব মহাদেব। প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি ব্রত সনাতন ধর্মে এমন এক দেবতার ব্রত যিনি দেব আদিদেব, অর্থাৎ সকল দেবতাদেরও আদি দেবতা। শিবপুজো হিন্দু ধর্মে বিশেষ মান্যতা পেয়েছে। বলা হয় যে ব্যক্তি মহাদেবের আরাধনা করেন, ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল তিনি লাভ করতে পারেন। শিবপুজোতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, দুধ, গঙ্গা জল এবং বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট, তার সাথে ধুতুরা ফুল বা কন্দ ফুল। মহাদেবকে বলা হয় ভোলেনাথ, তিনি অল্পেতেই ভক্তদের ওপর সন্তুষ্ট হন এবং খুব বেশি আয়োজনেরও প্রয়োজন হয় না, শিবপুজো যে কেউ করতে পারে। শিবপুজো করলে একজন ব্যক্তি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করতে পারে। তার জীবনে সুখ সৌভাগ্য শান্তির অভাব হয় না। জীবনের বাধা বিপত্তি কাটিয়ে মহাদেব তার মনোবাঞ্ছা পূর্ণ করতেও সাহায্য করেন। ভগবান শিবকে আমরা যে সকল বস্তু নিবেদন করি তার মধ্যে পাতা বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন হলো বেলপাতা। বেলপাতা শিবপুজোতে আবশ্যক, কিন্তু আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না, বেলপাতা ছাড়াও আরও পাঁচ রকমের পাতা রয়েছে যেটি শিবকে নিবেদন করা যায়। এবং বেলপাতা না পেলে এই পাতাগুলোই বেলপাতা দেবার মতোই সমান পূর্ণ এনে দিতে পারবে আপনাকে। আসুন জেনে নিই আজকের পর্বে দেবাদিদেব মহাদেবের পছন্দের পাঁচটি পাতা কি যেটি বেলপাতার সমানে পূর্ণ দিয়ে থাকে। প্রথমে যে পাতার কথা বলবো সেটি হলো পিপল গাছের পাতা, অর্থাৎ অশ্বত্থ গাছের পাতা। আমাদের সনাতন ধর্মে বহু প্রাচীন পুঁথি রয়েছে, রয়েছে পুরাণ, মহাকাব্য, এর মধ্যে স্কন্দ পুরাণ। এই পুরাণ থেকে আমরা জানতে পারি ত্রিতত্ত্ব, অর্থাৎ ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর যে গাছে বাস করেন সে গাছটি হল পিপল গাছ বা অশ্বত্থ গাছ। শুধু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেন, সকল দেবতারাই এই গাছে বাস করেন। এমনকি আমাদের পুরনো প্রাচীন গ্রন্থে লেখা রয়েছে আমাদের পূর্বপুরুষেরাও সূক্ষ্ম দেহে এই গাছেই বাস করেন। ব্রহ্মা বাস করেন অশ্বত্থ গাছের শিকড়ে, ভগবান বিষ্ণু কাণ্ডে এবং ভগবান শিব ছালে। পিপল গাছেই তারা বাস করেন, তাই এই গাছটি অত্যন্ত পবিত্র গাছ। আমাদের হিন্দু ধর্মে যে কোনো পুজো অর্চনার সঙ্গে কিন্তু অশ্বত্থ গাছ বিশেষভাবে যুক্ত। আপনি যদি শিব পুজোতে কখনো বেলপাতা না পান, তবে বিল্বপত্র বা বেলপাতা দেওয়ার মতনই সমান ফল আপনাকে দেবে পিপল গাছের পাতা বা অশ্বত্থ গাছের পাতা। যাদের শনি দোষ চলছে জন্মছকে বা গ্রহ দোষ রয়েছে, কোনো অশুভ প্রভাব যাদের জন্মছকে রয়েছে, যার জন্য বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন সে ব্যক্তিকে হতে হয়, কোনো হওয়া কাজ তার আটকে যায়, তারা অবশ্যই শিবকে পিপল গাছের পাতা বা অশ্বত্থ গাছের পাতা নিবেদন করবেন মহাশিবরাত্রির পুজোতে। বট গাছের পাতা। হিন্দু ধর্মে বট গাছ হলো আরও একটি গুরুত্বপূর্ণ গাছ এবং এই গাছ অত্যন্ত পবিত্র। বট গাছকে বলা হয় উর্বরতার প্রতীক বা অমরত্বের প্রতীকও হলো এই গাছ। তাই দেখা যায় বিয়ে সংক্রান্ত যে কোনো ধরনের শুভ অনুষ্ঠানে হিন্দুদের বট গাছের আরাধনা করা হয়। ভগবান শিবের কিছু ছবিতে আমরা প্রতীকীভাবে দেখি ভগবান শিব বট গাছের নিচে বসে আছেন। তাই ভগবান শিবকে আপনি যদি কখনো বেলপাতা না পান, বট পাতাও নিবেদন করতে পারেন, পুজোতে সমান ফল লাভ হবে। বলা হয় বট পাতা দুর্ভাগ্য দূর করে এবং দীর্ঘায়ু লাভ করতে সাহায্য করে। তৃতীয় যে গাছের পাতা সেটি হলো অশোক গাছের পাতা। চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে হয়ে থাকে অশোক ষষ্ঠীর ব্রত। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা অশোক ষষ্ঠীর পুজো করেন। হিন্দু ধর্মে অশোক গাছ হলো আরও একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র গাছ। এটি একটি ধার্মিক গাছ, এটি পজিটিভিটিকে আকর্ষণ করে।
প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে এটি ধর্মীয়ভাবে এই গাছের কিন্তু ব্যবহার হয়। এই গাছের পাতাও যদি আপনি মহাদেবকে অর্পণ করেন, বলা হয় অশোক গাছের পাতা বন্ধাত্ব দূর করে। তাই জন্যই আগে বললাম যে মা ষষ্ঠীর পুজোতে অশোক গাছের পাতার কিন্তু ব্যবহার হয় এবং চৈত্র মাসের ষষ্ঠী পুজোর নামই হলো অশোক ষষ্ঠী পুজো, অর্থাৎ এক্ষেত্রে অশোক গাছের পুজো করা হয়। যদি আপনি সন্তান প্রাপ্তির আশাতে মনস্কামনা নিয়ে শিব পুজো করছেন, তবে অশোক গাছের পাতা অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন। এবং সমাজে খ্যাতি অর্জন করাতে মান সম্মান বৃদ্ধি করতেও অশোক গাছের পাতা মহাদেবকে নিবেদন করতে পারেন। আম গাছের পাতা। আম গাছের পাতা আমাদের হিন্দু ধর্মে প্রায় প্রত্যেকটি পুজোতেই ব্যবহার হয়। আমরা দরজার তোরণেও আম গাছের পাতা লাগিয়ে থাকি শুভ অনুষ্ঠানে প্রবেশদ্বারে, সেটি বিয়ে হতে পারে বা কোনো পুজো অনুষ্ঠান। আমাদের ভারতীয় যে সনাতন ধর্মের পুরনো গ্রন্থ রয়েছে, রামায়ণ, মহাভারত, পুরাণ, এই সকল মহাকাব্যেও আম গাছকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়েছে। আম গাছের পাতা ভগবান শিবকে নিবেদন করতে পারেন, সম্পদ এবং সমৃদ্ধির আশীর্বাদ করেন ভগবান শিব এক্ষেত্রে। আকন্দ গাছের পাতা। আকন্দ গাছের পাতাও ভগবান শিবকে নিবেদন করতে পারেন। আকন্দ গাছের যে ফুল হয় সেই ফুল কিন্তু শিব পুজোতে ব্যবহার হয়। বলা হয় শিবরাত্রিতে যে ব্যক্তি আকন্দের ফুলের মালা ভগবান শিবকে নিবেদন করেন, সে ব্যক্তির জীবনে কিন্তু বাধা বিপত্তি থেকে সে মুক্ত হতে পারে, অসুস্থতা বা কোনো যন্ত্রণা থেকে সে মুক্ত হতে পারে। তাই আকন্দ গাছের ফুলের সাথে সাথে পাতাও মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে, মানসিক অসুস্থতা দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবেন। এই পাঁচ রকমের পাতার কথা তো বললাম, আরও একটি পাতা রয়েছে, যে পাতা হলো আনার বা ডালিম গাছের পাতা। আপনারা দেখবেন মহাদেব শিবের সাথে সাথে তার পুত্র গণেশের পুজোতেও কিন্তু ডালিম গাছের পাতা ব্যবহার হয়। এটি বলা হয় খুব সহজে দেবী বা দেবতার আকর্ষণ করতে বা আশীর্বাদ পেতে সাহায্য করে। আপনি বেদনা শোক থেকে মুক্ত হতে গেলে মহাদেব শিবকে ডালিম গাছের পাতা বা আনার গাছের পাতাও অর্পণ করতে পারেন, খুবই শুভ এবং মনস্কামনা পূর্ণ করতে সাহায্য করে। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।